সমাজে কোনো হুজুর বা আলেম যদি কোনো ভুল করে তার ভুল সংশোধনে ভুল সংশোধন করার জন্য আর ভুল বুঝিয়ে দেওয়া যাবে কি, এ ব্যাপারে কিছু বলুন। যদি ভুলটা তার ব্যক্তিগত হয় তাহলে তাকে ব্যক্তিগত বোঝাতে হবে, তার একটা ভুল সমস্যাটা ওর মিথ্যা, ও কি ধরে মনে করেন বিড়ি খাই হতে পারে একটা লোক, তাকে একা কি বলেন যে এটা কার ভাবনা, এটা খারাপ, যক্ষা হয়, ক্যান্সার হয়, মুখ হয়, চুমুখ হয়, সবসময় দরকার। কিন্তু উনি একটা ফতোয়া দিয়েছেন যে ফতোয়াতে তাওহীদ শিরিক হয়ে গেছে, শিরিক তাওহীদ হয়ে গেছে, তাদের সমস্ত জাতি বিভ্রান্ত হয়েছে, হয় না হয় নাই, তাহলে অবশ্যই তার কাছে যাওয়ার দরকার নাই, জাতির কাছে বলতে হবে, কারণ সে জাতি বিভ্রান্ত করেছে। এই জন্যে জাতির কাছে তার ভুলের কথা তুলে ধরতে হবে। বোঝা গেছে কথা? ভুলটা যদি তার ব্যক্তিকেন্দ্রিক হয় তাহলে ব্যক্তিকে বোঝাতে হবে, আর যদি সেটা জাতীয় সবার জন্যে এমন করে গেছে বেদাত ছড়িয়ে গেছে, তাহলে বেদাত কি ওর কাছে গিয়ে বলে লাভ আছে? জনগণকে বোঝাতে হবে বেদাত, এবং সে যেটা করছে বেদাত করছে। এই জন্যে ভুলটা যদি জাতির সমস্যা হয় তাহলে জাতির কাছে তুলে ধরতে হবে। বোঝা গেছে? এই জন্য দেখেন হাদিস শাস্ত্রে জয়ীফ হাদিস কেমনে হয়, জাল কেমনে হয়, ওলামারা লিখে দিয়েছে না জাতির কাছে যে এই বর্ণনাকারী জাল, এই জয়ীফ ওই কেন বলে গেছে, ওদের কাছে তো পাঠাই নাই, জাতির কাছে দিয়ে গেছে, কারণ জাতি এতে বিভ্রান্ত হবে, ঠিক না? ওকে, আমি ঋণগ্রস্ত, আমি কি আমল করতে পারি জানাবেন? প্রথমত আমার দেশে দেখা যায় অযথা ঋণ করি, সুদের উপরে ঋণ করি, ঋণ কার্যে হাসানা করতে পারেন, সুদের উপরে কখনোই ঋণ করিবেন না। এবং ঋণ কিন্তু অপরিজনে করাও জায়েজ নেই, ঋণগ্রস্ত যদি হয়েই যান তো আল্লাহকে বলবেন আল্লাহ মাকফির বি হালালিকান হারাম ও আগ্নি বি ফজলিক আম্মান সেওয়া, পাহাড় পরিমাণ হলেও আল্লাহ ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ। আপনি বলবেন আল্লাহ ব্যবস্থা করবেন, দায়িত্ব তো আপনার বলা, পূরণ করা দায়িত্ব কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাই ভালো করে বলতে হবে, দু আর তিনটা অপশন আছে বন্ধুরা। একটা হলো কি, আরবিটা বললেন, অর্থটা বুঝলেন, মিনিংটাও বুঝলেন, এটা ফার্স্ট। সেকেন্ড হলো আপনার নিজের ভাষায় বলেন, হে আল্লাহ আমার ঋণগ্রস্ত, তুমি আমার এই ঋণ পরিশোধের ব্যবস্থা করো, আমি কোনোভাবেই পারছি না। পারবেন না বাংলাতে বলতে? এটাই হলো দ্বিতীয় অপশন। থার্ড হলো শুধু আরবিটা বললেন, আল্লাহ মাগফিরনি বি হালালিকা, কিচ্ছু বুঝলেন না, ফায়দা কি? আল্লাহর বোঝার দরকার না আপনার বোঝার দরকার? আগে আল্লাহ বুঝেন না, আল্লাহ অন্তর যাবি না, তা আল্লাহরে বোঝার জন্য ইনকোয়ারি করো। আর ই আছে না কি বলে, সাইয়দুল ইস্তিগফার, ইয়াকিনের সাথে যে সাইয়দুল ইস্তিগফার সকালে বলবে মরে গেলে সারাদিনে জান্নাত যাবে, আর সন্ধ্যায় বললে সারা রাত্রে মরে গেলে যা, ইয়াকিনের সাথে। ইয়াকিন মানে কি? আপনি অর্থ জানেন না, কি বিশ্বাস করবেন, কি বললেন আল্লাহরে, কি বিশ্বাস করবেন? আমরা মনে করি বুঝি না, এটা কি নয়, যখন আপনি অর্থ না জানেন আপনি কি বললেন সেটার আমল না করেন, কিসের কি? হাজারবার পড়লো আপনার মৃত্যু হবে না, জান্নাতি যাওয়া মৃত্যু। আমরা একই মানে মনে করি বুঝি কিছু ই করা, অ্যাক্টিং করা না, একইনের আগে আগে আমি একই করেছি যে আমার এই গাড়িটা পৌঁছবে আমার এখানে, তারপরে তো আমার ভাই কই, আমাদের জয়ীর ভাই নিয়ে, কারণ ওর গাড়ির সার্ভিসিং সব কিছু আছে, একই না কেবল একই, ওর সব কিছু জানার পরে তো আমার একই হয়েছে যে গাড়িটা আমাকে পৌঁছাবে। আমি না জানি কীভাবে একই করলাম, চালু করার পরে এয়ারপোর্ট পার হয়ে গাড়ি আর চলে স্টার্ট, তাই না? গত সপ্তাহে এরকম হয়েছে আমাদের, আমরা ইয়ে থেকে বের হয়েছি গাড়ি আর স্টার্ট নেই না, এই আসবো গত সপ্তাহে কোথায় আসলাম, সাহারাস্তি, হ্যাঁ চাঁদপুর, হোসেনপুর। তাহলে আপনি একই কীভাবে, আমরা মনে করি না, এই জন্য আমাদের দেখি হজ করতে গিয়ে বলে আল্লাহ 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 ইয়া বান্দা, আল্লাহর বান্দা, এটা তো কে করছিল দোয়া, এটা কোন ফায়দা এই দোয়া করে? বাংলায় নিজের ভাষায় বলেন নামাজ ছাড়া, ভালো করে মনে রাখেন, সালাত ছাড়া, সালাতের ভিতরে ছাড়া, বাইরে কোথাও আরবি দোয়া শর্ত না। এমনকি মহাক্তেক ওলামারা বলেছেন নিজের সালাতে শেষ যায় এবং শেষ বৈঠকে নিজের ভাষায় দোয়া করাও যায় আছে, কারো কারো মত, বাইরে কোথাও বাংলা দরকার নেই, তো আপনি বাংলা নিয়ে যেতে ব্যস্ত কেন? আপনি আপনার ভাষায় বলে আল্লাহ আমার বাবার ক্ষমা করো, দয়া করো, মাফ করো বলতে পারেন না? আমার এই ভাড়াইটা লয়ে যায় আর দোয়া করান কি ফায়দা? বন্ধুরা এমনটা করবেন না, নিজেরটা নিজে করার চেষ্টা করেন, আল্লাহর আপনার ভাষা দিয়ে বলেন, উনি অন্তর্জমিন আলিম বুঝবে, এবং আল্লাহর আপনার পৃথিবীর সমস্ত মানুষ যদি কত, 750 কোটি,
নার্সো কোটি এখন আটশো সাড়ে আটশো যায় মনে করেন, একটা মাঠে দাঁড়ায় যায় একটা ময়দানে একসাথে, সবার ভাষা ভিন্ন, এর ভাষা তামিল ওর ভাষা বাংলা, মানে কাউরই ভীষণ কাউর মিল নেই, সাড়ে সাতশো কোটি ভাষা, সাড়ে সাতশো মানুষ এবং সাড়ে সাতশো চাহিদা, যার যার ভিন্ন ভিন্ন চাহিদা, সবাই একসাথে বললে আল্লাহ বুঝবেন দিতে পারবেন, ভান্ডার শেষ হবে হবে না, ওই আল্লাহর আমরা বান্দা। ভাবেন না যে ওরা আরবি দিয়ে কইলে আল্লাহ বুঝে আর ফার্সি দিয়ে আমি বাংলা কইলে বুঝে না, এই কথা বুঝবেন না আপনারা, তাহলে সেই আল্লাহকে ডাকতে আপনার কেন এত কষ্ট? যে কোনো সমস্যা আল্লাহ বলছে উদু আমি আমাকে ডাকো, আস্তা জীবন ডাকো আমি তোমার ডাকা ছাড়া দেবো, আল্লাহ বলছো আরবি দিয়ে ডাকো, কইছে আল্লাহ আরবি দিয়ে ডাকতে কইছে, আপনার ভাষা দিয়ে ডাকেন। বউ যদি তালাক দেয় তাহলে তালাক হবে কি? বউয়ের তালাক দেওয়ার পরে যদি আবার দুজনে একসাথে সংসার করতে চায় তাহলে ইসলামের বিধান কি জানতে চাই? তিনভাবে মহিলারা স্বামীর থেকে বিচ্ছেদ হতে পারে, একটা খোলা তালাক, স্বামীকে বললো তোমার সাথে আমার মিটে নাও, বলে না আমি শান্তি না তুমি শান্তি না জাহান্নামি সংসার, তুমি আমার ছাইডা দাও আমি জায়গা, ঠিক আছে লেনদেন যা আছে দাও, তুমি আমার এই দিয়েছিলে সোনা দানা নাও আমার ছেড়ে দাও, এটা বলে খোলা, স্বামী যদি সম্মতি দেয় এটা খোলা, তাহলে এইভাবে স্বামীর কাছে তালাক চাইবে, মানে কোনো আসলে এই বাস্তব কোনো কারণ থাকলে অযথা তালাক চাওয়া হারাম, এভাবে তালাক হতে পারে, এটা খোলা তালাক বলে। দুই নম্বরে হলো তালাক তাহউইজ, স্বামী যদি স্ত্রীকে অধিকার দিয়ে থাকে যে তুমি তালাক দিয়ে যেতে পারো, তালাক নিয়ে যেতে পারো, এই অধিকার যদি দিতে পারে, দিয়ে থাকে বিয়ের সময় বা পরে কোনো সময় তুমি আমার তুমি তালাক নিয়ে যাও গা, স্ত্রী বলে যে আমি আমি তালাক নিয়ে গেলাম গা, তাহলে স্বামীর তালাকটা আমি নিলাম নিয়ে গেলাম, তাহলে এটা তালাকে তাহবিজ বলে। আমাদের দেশে ১৮ নম্বর ধারাতে লেখা আছে এই কারণে আমি স্ত্রীকে তালাকের অধিকার দিলাম, এটা কিন্তু সাধারণত চুক্তিও হয় না কিছু করা হয় না দাগও দেওয়া হয় না, যখন গড়বড় কিছু হয় কাজী অফিসে ওখানে টিক মেরে দেয় তালাক দিয়ে পারে, এই তালাক হবে না, এই তালাক স্বামী যদি তাকে সম্মতি না দিয়ে থাকে তাহলে এই তালাক দিলে তালাক হবে না, কাজী অফিস থেকে কোর্ট অফিস থেকে যদি আপনি স্বামী অধিকার দিয়ে থাকে যে হ্যাঁ আমাদের তালাক তুমি তালাক নিয়ে যাও গা, বা লিখিত দিয়ে থাকে জেনে বুঝে আপনি যখন বিপদে পড়বেন টিক দিয়ে যাবেন গা, এই তালাক হবে না, ওই অন্য জায়গায় বিয়ে করলে তার বিয়েও হবে না। আর এমন অবস্থায় যদি স্ত্রী ঘুরে আসে তত স্ত্রীই আছে আসলে ও তো তালাকেই হয় নাই। আরেকটা হলো ফাঁসকুট নিকাহ, কোর্টের কাজী সাহেব বিচারক ইসলামিক কোর্টে স্বামী স্ত্রীর সমস্যা স্বামীর বিরুদ্ধে কেস করছে যে এই সমস্যা ওই সমস্যা এটা ওটা প্রমাণিত হয়েছে, ওকে তালাকও দিচ্ছে না, কি কোর্টের জজ সাহেব তালাক বিবাহ বিচ্ছেদ ঘোষণা করে দেবেন, তাতেও বিবাহ বিচ্ছেদ হতে পারে। এই তিনভাবে নারীরা পুরুষ থেকে তার বিবাহ বিচ্ছেদ করতে পারে, এছাড়া অন্য কোনোভাবে করলে বিচ্ছেদ হবে না, হাজার বার তালাক দিলে হবে না। জামাতে সালাত পড়ার সময় সূরা ফাতিহা মুসল্লি কখন পাঠ করবে? সূরা ফাতিহা ইমামকে সর্বাবস্থায় পড়তে হবে, জোরে কেরে হোক আসতে হোক, একাকী নামাজ পড়লে সর্বাবস্থায় সূরা ফাতিহা পড়তেই হবে, তাছাড়া নামাজ হবে না। ইমাম যদি আসতে কেরাত হয় জোহর আসর মাগরিবের থার্ড এশার থার্ড ফোর, তাহলে মুক্তাদিকে সূরা ফাতিহা অবশ্যই পড়িতে হইবে, বাকি থাকলে ইমামের কেরাত যদি জোরে হয় তাহলে মুক্তাদিরা পড়বে কি না, এখানে দুইটা মত রয়েছে, দুইটা স্ট্রং মত, একমত বলছে পড়ার দরকার নেই কেরাত শুনো তাইলে হয়ে যাবে, আর একমত বলছে না পড়তে হবে, এবং পড়তে হবে মতটা যারা বলছে পড়তে হবে না এদের চাইতে বেশি শক্তিশালী, ভেরি স্ট্রং, ওর স্ট্রং হলে এটা কি ভেরি স্ট্রং, এখন দুইটার কোনো একটা কেউ যদি মানে কিন্তু স্ট্রং হয়ে দুই দলে ঝগড়া করবেন এইটা স্ট্রংয়ের কোনো সুযোগ নেই, বুঝে আসছে কথা, পড়ছেন পড়েন, যে পড়ছেন না পড়েন না সবার সলাৎ হবে ইনশাআল্লাহ, ঠিক আছে, যারা পড়ছেন তারা কখন পড়বেন, যারা পড়ছেন হয়তো শুনতেছেন ঠিক না, এটার নিয়ম হলো ইমাম সাহেব সুন্নতি তরিকায় সূরা ফাতিহা পড়বেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন থামবেন, এর ফাঁকে পড়ে নেবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম আর রহমান রহিম, ওই তো টেনে পড়বেন ঠিক না, এই পিছনে পিছনে পড়ে যাবে, এটাই হলো রাসূলের সুন্নতি তরিকা পড়া। যদি এমনটা সময় না দেয় খুব দ্রুত পড়ে যাচ্ছে তাহলে কোনো কোনো ওলামা বলেছেন যে আল্লাহ আকবর তাকবীর তাহমিদি আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে নেবেন, যখন ইমাম সানা পাঠ করবে তখন তুমি সূরা ফাতিহা পড়ে নেবে, কারণ সানা পাঠ করা হলো যারা বলছে পড়তে হবে সানা পাঠ করা সুন্নত মুস্তাহাব, আর সূরা ফাতিহা পড়া তাদের কাছে রুকন ওয়াজিব ফরজ।
যারা পড়তে হবে বলতেছে, তাহলে সুন্নত বাদ দিয়া ফরজটা করি না, এটাও কোনো কোনো ওলামারা ফতোয়া দিয়েছে। যদি ইমামের আগে তাতে কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ, আর তাও যদি না হয় তাহলে পিছনে পিছনে পড়ে যান, ইমামের পেছনে পেছনে পড়ে যান। এই তিনটা অবস্থায় আপনি সূরা ফাতিহা পড়তে পারেন, যারা পড়াকে অবশ্য আবশ্যকীয় মনে করছেন। আর যারা বলছে পড়তে হবে না জোরে কেরাত হলে, তো ওরা তো শুনবে। ওকে।